নমস্কার, কৃষি জাগরণে আপনাকে স্বাগত। আমি সৈকত, রয়েছি আপনার সঙ্গে। আপনি দেখছেন কৃষি নিউজ। কৃষি নিউজে আপনাকে দেখাবো দেশ দুনিয়ার সব থেকে বড় খবর। শুরু করব হেডলাইন দিয়ে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উঠল স্পিকারকে অবমাননার অভিযোগ। মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়ায় প্রত্যাহার নেতার সাসপেনশন। স্কুলে নেই পানীয় জলের ব্যবস্থা, চরম দুর্ভোগ পড়ুয়াদের। কেজি প্রতি 3 টাকাও মিলছে না, অভিমানে ট্রাক্টর দিয়ে জমির ফসল নষ্ট করলেন পুরুলিয়ার কৃষক। বীর সেনার আত্মত্যাগ ভোলার নয়, পুলওয়ামা হামলার স্মৃতিতে টুইট প্রধানমন্ত্রী। ইন্দোরে G20 বৈঠকের দ্বিতীয় দিনে কৃষি ক্ষেত্রে 3S কৌশলের কথা বললেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ক্যান্সার আক্রান্তদের জন্য নিজের মাথার চুল দান করলেন চাকদহের গৃহবধূ। রঙিন মাছ চাষ করে তাক লাগিয়ে দিলেন নন্দীগ্রামের মহিলা কৃষক। কৃষিক্ষেত্রে আয়ে কোনো কর বসাচ্ছে না কেন্দ্র, সংসদে জানালেন প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। আসছি বিস্তারিত সংবাদে। ফের উত্তপ্ত বিধানসভার অধিবেশন, রাজ্যপালের ভাষণের কপি ছিঁড়ে স্পিকারের চেয়ারের দিকে ছুড়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার আচরণের জেরে স্পিকারের কাছে নিজে ক্ষমা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যপালের ভাষণের উপর বক্তব্য পেশ করার কথা ছিল মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। বক্তব্য রাখার আগেই বিরোধী দলনেতা অভিযোগ করেন রাজ্যপালকে ভুল তথ্য দিয়েছে রাজ্য সরকার। তার দাবি, রাজ্যের বিভিন্ন তহবিল নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে রাজ্যপালকে। রাজ্যপালের ভাষণের কপিও তিনি ছিঁড়ে ফেলেন, ছুড়ে দেন স্পিকারের চেয়ারের দিকে। তাতে অপমানিত বোধ করে বিরোধী দলনেতার বিরুদ্ধে সাধিকার ভঙ্গের নোটিশ আনার প্রস্তাব দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতার আনা অভিযোগগুলো গৃহীত হবে না বলেও জানান স্পিকার। পানীয় জলের সমস্যার জেরে চরম দুর্ভোগে স্কুলের ছাত্রছাত্রীরা। পাশাপাশি দুটি বাচ্চাদের স্কুল একসাথে থাকা সত্ত্বেও কেন নেই পানীয় জলের ব্যবস্থা? এর ফলে পড়ুয়াদের জল খেতে কিংবা মিড ডে মিলের রান্না করতে কর্মীদের পাশের বাড়িতে কুয়ো থেকে জল তুলে আনতে হয়। দীর্ঘ 1 বছর ধরে স্কুলে পানীয় জলের এই সমস্যায় ভুগছে জলপাইগুড়ি জেলার BFP স্কুল ও পাতিলা ভাষা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়ারা। ঘাম ঝরানো ফসল ফলিয়েও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। এই অভিমানে নিজেদের জমিতে ট্রাক্টর চালিয়ে সমস্ত বাঁধাকপি পিষে দিলেন এক কৃষক। পুরুলিয়া ঝালদার ঘটনা, কৃষকের দাবি, বাধ্য হয়েই এই কাজ করেছেন ঝালদার হেসেলা গ্রামের বাসিন্দা দেবেন কুইরি। তিনি কৃষিজীবী, তার গ্রামের সিংহভাগ মানুষই চাষবাস করে জীবিকা নির্বাহ করে। কিন্তু এই মরশুমে গ্রামের প্রত্যেক কৃষকই দুর্দশার মধ্যে পড়েছেন। তাদের অভিযোগ, বাঁধাকপির দাম পাচ্ছেন না বাজারে, বিক্রি বাট্টা করে যা মিলছে তাতে চাষের খরচই ওঠেনি। এই অবস্থায় অভিমান ট্রাক্টর দিয়ে জমির সমস্ত বাঁধাকপি নষ্ট করে দিয়েছেন দেবেন। ভালোবাসার দিনে ঘৃণার ইতিহাস বুনেছিল সীমান্ত পারের জঙ্গিরা। 4 বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল ভূস্বর্গ। পুলওয়ামা হামলায় মৃত্যু হয়েছিল 40 জন সেনা জওয়ানের। এদিন জঙ্গি হামলায় মৃত বীর সেনাদের স্মরণ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার 14 ফেব্রুয়ারি সকালে নরেন্দ্র মোদী টুইট করে বলেন, এই দিনে পুলওয়ামা হামলায় আমাদের বীরদের হারিয়েছি আমরা, তাদের সর্বোচ্চ আত্মত্যাগকে কখনোই ভুলব না আমরা, তাদের সাহস আমাদের শক্তিশালী ও উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন ও ইস্পাত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের ইন্দোরে ভারতের G20 প্রথম বৈঠকের দ্বিতীয় দিনে তিনি বলেন, ভারতের দ্বারা G20 সভাপতিত্ব গ্রহণ করা দেশের জন্য গর্বের বিষয়। কৃষির উন্নতির জন্য 3S কৌশল অর্থাৎ স্মার্ট, সাস্টেনেবল এবং সার্ভিস অল অবলম্বন করতে বলেন তিনি। নিজের মাথার সম্পূর্ণ চুল কেটে ক্যান্সার আক্রান্তদের জন্য দান করে নজির গড়লেন চাকদাহের গৃহবধূ ঝর্ণা বিশ্বাস। মাকে চিকিৎসা করানোর জন্য তিনি গিয়েছিলেন ভেলোরে। সেখানেই ক্যান্সার আক্রান্ত এক রোগীকে দেখে তার এই ইচ্ছে জাগে। তারপরেই তিনি সিদ্ধান্ত নেন ক্যান্সার আক্রান্ত মানুষদের জন্য তিনি নিজের মাথার চুল দান করবেন। চৌবাচ্চায় রঙিন মাছ চাষ করে তাক লাগিয়ে দিলেন নন্দীগ্রামের মনোরমা পালি। অনেকেই নেহাত শখের বশেই বাড়িতে মাছ পালন করেন।
শখের বসে শুরু হলেও উদ্যোক্তা মনোরমা পানি কিন্তু এই শখকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন, সাফল্যও পেয়েছেন। তিনি বলেন, অতি সহজেই বাড়ির সামনে চৌবাচ্চা নির্মাণ করে অ্যাকোরিয়াম ফিশের চাষ করা যায়। বাড়ির মহিলারা এর ফলে সাংসারিক কাজের সাথে সাথে পেতে পারেন বাড়তি আয়। তাছাড়া রঙিন মাছের চাহিদা বেশ ভালোই, দেশে বিদেশে রপ্তানিও করা যায়। গোল্ড ফিশ, ডিসকাস, অস্কাস, রেড ক্যাপ, রেড আই, মিল্কি, বার্ব প্রভৃতি জাতের রঙিন মাছ চাষ করছেন তিনি। কৃষিক্ষেত্রে আয়ের উপর কোনো রকম বাড়তি কর বসাচ্ছে না কেন্দ্র। সোমবার সংসদে এক প্রশ্ন উত্তর পর্বে জানালেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এমনকি মোদী সরকার এ বিষয়ে কোনো রকম কমিটিও গঠন করেনি বলে জানিয়েছেন মন্ত্রী। সংবিধান অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে রাজ্য সরকার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কৃষি জাগরণ বাংলা। বিস্তারিত জানতে ক্লিক করুন bengali.krishijagran.com।